দমকল তো উত্তপ্ত একই সঙ্গে রায়গঞ্জ থেকে অশান্তির খবর আসছে আমরা জানব সবিস্তারে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি উজ্জ্বল মুখার্জি আমার সঙ্গে রয়েছে উজ্জ্বল কোথায় কি হয়েছে দেখো এই মুহূর্তে আমরা করঞ্জা স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ গোটা স্কুলের বুথগুলো কিন্তু পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে সকাল থেকে এখানে ছাপ্পা ভোটের অভিযোগ উঠতে থাকে এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বুথের মধ্যে এটা হচ্ছে ছবি যেখানে দাঁড়িয়ে রীতিমতন হাতাহাতি চলছে অভিযোগ যে এখানকার কংগ্রেসের যারা এজেন্ট ছিলেন তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না মেরে বের করে দেওয়া হয় এবং তারপরই কংগ্রেস কিন্তু আবার পূর্ণ শক্তি নিয়ে এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং ভোটের নামে কার্যত প্রহসন চলছে গোটা বুথ জুড়ে এই মুহূর্তে প্রচুর বহিরাগত যারা গোটা ভোটটাকে নিয়ন্ত্রণ করছে এই হচ্ছে বুথের ছবি এবং সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে আমরা বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছ যে কেউ কেউ আসছেন ভোট দিতে আসছেন কিন্তু বুথের মধ্যে এটা হচ্ছে এই মুহূর্তে এখানকার একটা বুথের ছবি যেখানে দাঁড়িয়ে যে যার মতন খুশি ভোট দিচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে বারবার সঙ্গে থাকো উজ্জ্বল সঙ্গে থাকো কি বলছেন ওই ব্যক্তি আমরা শুনতে চাই না কোনো না এখানে কোনো হট্টগোল হয়নি একদম শান্তিপূর্ণ ভোট চলছে একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমারটাতে কাঠ ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করতেছে অবাধ প্রবেশ আপনার সামনে অন্যের ভোট দিচ্ছে মহিলারা কাঁদতেছে নিজের ভোট না দিতে পারে মহিলারা নিজের ভোট ভুলছে মহিলারা কাঁদতেছে মহিলাদেরকে যেটা সরিয়ে দিতে না আমরা খুব অবস্থায় আছি যে আমরা খুব অবস্থায় আছি যে যেভাবে এই অত্যাচার হচ্ছে আমরা তো পালিয়ে যাচ্ছিলাম তারপরে যে অবস্থা আমরা নিজেদের জান নিয়ে পালিয়ে যাবো আমরা কি করবো ভোট দিয়ে কি করবো আমাদের জীবন চলে গেলে আমরা ভোট দিয়ে কি করবো বলুন আপনারা একটু দেখেন আর কিছু বলবো না আপনারা দেখেন আপনি কটায় ভোট দিয়েছেন আমি দিয়েছি না গন্ডগোল কোথায় করছি গন্ডগোল করা হচ্ছে না মহিষেন গুপ্তর গুন্ডা বাহিনী ঢুকে বসে আছে মহিতের গুন্ডা বাহিনী ঢুকে বসে আছে আমি তৃণমূল ছাত্র পরিষদের ছেলে এখানে কেন এখানে মহিতের ছেলেবেলে ঢুকে বসে আছে আমরা ওদেরকে বের করার জন্য আসছি আমরা ভিতরে ঢুকিনি আমরা বাইরে থেকে আমরা মাঠ থেকে দেখছি কিন্তু আপনাদের সামনে দেখেন সব ঢুকে বসে আছে ছেলেবেলে মহিতের ছেলেবেলে সব মহিষেন গুপ্ত সব ছেলেবেলে ঢুকে বসেছিল কিন্তু আপনিও তো ওদেরকে বের করেন আমরা বেরোয় যাবো স্কুলের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ভোট ক্যাম্পাসের ভিতর থেকে ওদেরকে বের করুন আমরা সবাই বেরোয় যাবো আমরা শান্তিপূর্ণ ভোট চাই এই মুহূর্তে আপনারা কজন ভেতরে রয়েছে আমরা কজন আছি আমরা যে কজন আছি সবাই বেশিরভাগই এরা সবাই ভিতরে আছে আমাদের ছেলেবেলে এদেরকে বের করার জন্য ঢুকছিল সবাই বেরোয় গেছে আপনি দেখেন টিএমসি ছেলেবেলেকে কাউকে পাবেন না আপনি সব বাইরে আছে আমরা ঢুকাতে পারলে আমরা অনেক ছেলে ঢুকাতে পারি নাকি তোমাদের কি বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন সব সব মিডিয়া দেখলো কিভাবে ছাপ্পা ভোট চলছে রুলিং পার্টিরা কিভাবে আর্মস নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছে আপনারা সবাই আছেন ভোটার দিকে জিজ্ঞাসা করুন এক এক করে জিজ্ঞাসা করুন কিভাবে ভোট চলছে রায়গঞ্জের মানুষ এভাবে ভোট চায়নি ওরা বলছে আমরা ভোট দেবো না যখন ভোটে আমরা চলে যাবো শুধু আমরা অনুরোধ করছি আপনারা যাকে দেন ভোট দেন পুলিশ প্রশাসন ওদের কেউ কিছু করতে পারবে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আমার কার্ড থাকা সহ আমি ঘরে ঢুকতে পারছি না উইদাউট কার্ডে ঘরে ঢুকতেছে কোনো আই কার্ড নেই কিছু নেই ঘরে ঢুকতেছে ফেলে দিছে আমাকে ওই যে সামনে এক মহিলা হ্যাঁ কে মারলো কে একটা মহিলা চলে গেছে না না ভোট দিব আপনাদের সামনে এখানে যা হচ্ছে এটা কি মনে করছেন সুষ্ঠু ভোট না আমরা খুবই চেষ্টা করছি যে কোনো ভাবে আমরা এই করছি সবাই তো বহিরাগতরা তো ভেতরে দাঁড়িয়ে রয়েছে সমস্ত তো আপনাদের চোখের সামনে তো বহিরাগত এখন তো একদম বের করার জন্য এটা সামনে ছিলেন না যখন গন্ডগোল হচ্ছিল না আমি তো সেক্টর আমি তো খবর পেয়েছি
কিন্তু এখানে কি আদৌ ভোট হচ্ছে? ভোট তো হচ্ছে, কিন্তু অভিযোগ তো যে ছাপা ভোট চলছে, ফলস ভোট চলছে। না আমরা তো ভিতরে তো এখনো যেতে পারিনি, যেহেতু প্রেসিডেন্ট অফিসার মানে বললেই তো তবে তো যাবো, এখন আমরা বাইরে আছি, বাইরে থেকে ল প্রবলেমটা দেখছি। সব মিলে কিন্তু এই মুহূর্তে বুঝতেই পারছো গোটা স্কুলের ছবিটা, এবং এইখানে ভোটের নামে কার্যত যা চলছে একেবারে ভেতরে দেখো ভোটাররা সবাই ভেতরে ঢুকে পড়েছে। উজ্জ্বল আমরা ছবিতে দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। পরে আবার তোমার থেকে আপডেট নেব। যার বিরুদ্ধে অভিযোগ আপনারা শুনলেন সেই মোহিত সেনগুপ্ত এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন। মোহিত বাবু, আমরা সরাসরি রায়গঞ্জের সেই 18 নম্বর বুথের ছবি আপনাকে দেখাচ্ছি। মোহিত সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি। আপনারা শুনলেন মহিলাদের বক্তব্য, তারা রীতিমতো ভয় পাচ্ছেন কিভাবে তারা প্রাণ নিয়ে ফিরবেন ভোট দিয়ে, এতটাই অশান্ত পরিবেশ। কয়েকজন ক্যামেরার সামনে সে কথা বললেনও, মূলত মোহিত সেনগুপ্তর দিকে অভিযোগের আঙুল তুলছেন তৃণমূলের ছাত্রনেতারা।